নাগরিক সম্মান প্রদর্শন করবে। বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে আমাদের এই বিশেষ পর্বের উদ্বোধন ঘোষণা করছেন বিএএফ শাহীন কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ সাইদ হোসেন স্যার। এখন উদ্বোধনী বক্তব্য রাখবেন আমাদের প্রধান অতিথি স্যার। প্রথমেই আমি এনটিভির পর্দার সামনে বসে থাকা সকল দর্শক শ্রোতাদের বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে অবস্থিত বিএফ শাহীন কলেজ কর্মীটোলার সকল সদস্যের পক্ষ থেকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা। আমি আজ অত্যন্ত আনন্দিত যে এনটিভি কর্তৃপক্ষ তাদের শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক অনুষ্ঠান টিফিনের ফাঁকে এর আয়োজনে বিএফ শাহীন কলেজ কর্মীটোলাকে নির্বাচন করেছেন। বিএফ শাহীন কলেজ কুর্মিটোলা বিমানবাহিনী পরিচালিত শাহীন কলেজসমূহের মধ্যে অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান। বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এ শিক্ষা প্রতিষ্ঠানটি পরিচালিত হয়। প্রায় 6,000 শিক্ষার্থীর পদচারণে মুখরিত এ প্রতিষ্ঠানটি একাডেমিক কার্যক্রমের ইতিমধ্যে শিক্ষায়নের আগে সকলের দৃষ্টি কেড়েছে। পাবলিক পরীক্ষায় প্রতিবছর শতভাগ উত্তীর্ণ হওয়ার পাশাপাশি বৃত্তিপ্রাপ্তিতেও এ কলেজের মেধাবী শিক্ষার্থীদের নৈপুণ্যে স্বাক্ষর রেখেছে। শুধু লেখাপড়ায় নয়, খেলাধুলা, সহশিক্ষা কার্যক্রম, শৃঙ্খলা, সর্বোপরি নৈতিক গুণাবলী অর্জনে এ কলেজের শিক্ষার্থীরা সকলের প্রশংসা কুড়িয়েছে। সবুজ গাছগাছালি পরিবেষ্টিত এ কলেজের প্রাকৃতিক মনোরম পরিবেশ, একঝাঁক নিবেদিত প্রাণ শিক্ষকবৃন্দের আন্তরিক প্রচেষ্টা এবং অত্যন্ত সচেতন অভিভাবকদের সহযোগিতা এ অর্জনের নেপথ্যে কাজ করেছে। শাহীন কলেজ কুর্মিটোলায় প্রাক্তন শিক্ষার্থীগণ আজ দেশে ও বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থেকে দেশমাতৃকার সেবায় নিয়োজিত রয়েছেন। টিফিনের ফাঁকে অনুষ্ঠানটিতে আমাদের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং তাদের বিপুল উৎসাহ দেখে আমি সত্যি অভিভূত হয়েছি। আমি আশা করছি তাদের সাংস্কৃতিক উপস্থাপনা সকলের হৃদয়ে নির্মল আনন্দ দেবে। যাদের শ্রমে ও একান্তিক প্রচেষ্টায় আজকের আয়োজন বর্ণাঢ্য রূপ পেয়েছে তাদের ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে কলেজ পরিচালনা পরিষদের সভাপতি হিসাবে আমি এনটিভি কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সকলকে জানাচ্ছি আমার অশেষ ধন্যবাদ। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য আমাদের দেবার জন্য, এবং স্যারের জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই সম্মাননা স্মারক স্যার এটা আপনার জন্য। আমরা করব জয়। হ্যাঁ, শিশুরাই তো করবে জয়, অলরেডি জয় করেছে আমাদের মন চমৎকার সব পারফরমেন্স দিয়ে, আর এই পারফরমেন্স নিয়েও তারা অপেক্ষা করছে। হ্যাঁ, চমৎকার সব পারফরমেন্স শুধু না, তাদের কাজ, তাদের কথা, তাদের সব কিছু দিয়েই বিশ্বকে তারা জয় করবে। শুধু আমাদের মন জয় করলে তো হবে না, এখন সময় এসেছে বিশ্ব জয় করার, আর সেই বিশ্ব জয় করবে আমার এই বন্ধুরাই। আমাদের 700তম পর্ব চলছে তোমরা জানো, আর তাই তো তারা 7টা দেশকে এক করেছে তাদের পারফরমেন্সে, তাদের ভালোবাসায়। We are not alone.
কারণ আমিও এক্স স্টুডেন্ট এখানকার। হ্যাঁ, তাই তো এই বন্ধুদের সাথে না আমার সেই পুরনো দিনের কথা মনে পড়ে গেল। আমিও ছবি আঁকতাম, দেখতেই পাচ্ছি আমি এটা করেছি, ওদের মতো এত সুন্দর করতে পারিনি, তারপর চেষ্টা করেছি। আর একটু ওদের সাথে আমি চেষ্টা করতে থাকি। তোমরা একটা ব্রেক নিয়ে নাও, ব্রেকের পর ফিরে এসে আমরা পুরো ছবিটা দেখব যে বন্ধুরা কীভাবে কমপ্লিট করেছে আর আমি কীভাবে নষ্ট করেছি। সেরাদের সেরা আমাদের সাথে রয়েছেন আমাদের সবার প্রিয় প্রিন্সিপাল স্যার, গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম তালুকদার। তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে সম্মাননা স্মারক। স্যার, এটা আপনার জন্য। স্যার, আপনি জানেন যে আমরা এখানে 700তম পর্ব এখানে উদযাপন করছি আপনাদের স্কুলে। তো এখানে আজকে আমাদের বিষয় হলো আমরা করব জয়, শিশুরা করবে জয়। সেই শিশুদের উদ্দেশ্যে যদি কিছু বলবার থাকে। ধন্যবাদ এনটিভি টিফিনের ফাঁকে পরিবারকে তাদের 700তম পর্বটি আমাদের সাথে উদযাপনের জন্য। আরও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অত্র কলেজের সম্মানিত সভাপতি, কলেজ পরিচালনা পর্ষদ এবং অত্র ঘাটির এয়ার অফিসার কমান্ডিং স্যারকে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। বিএফ শাহিন কলেজ কুর্মিটোলা ইতিমধ্যে ঢাকা বোর্ডে সেরা অন্যতম সেরা প্রতিষ্ঠান হিসেবে মর্যাদা লাভ করেছে। এ কলেজের রয়েছে গৌরবময় ইতিহাস। 1972 সালে প্রতিষ্ঠিত এ কলেজে অনেক কৃতী ছাত্রছাত্রী সমাজের অনেক অবদান রাখছে, জাতি গঠনে ভূমিকা রাখছে তথা জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করছে। শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও এ কলেজ আন্তঃশাহীন পর্যায়ে বিভিন্ন ইভেন্টে শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রাখছে তথা জাতীয় পর্যায়ে বিভিন্ন ইভেন্টে কৃতিত্বের স্বাক্ষর রাখছে। ভবিষ্যতেও এর ধারাবাহিকতা থাকবে বলে আমি দৃঢ়ভাবে প্রত্যাশা করি। মরা করব জয় শিশুদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ। সেই ভবিষ্যৎ শিশুদের মানসিক গঠনের জন্য কলেজ কাজ করে যাচ্ছে। তারা সৎ ও দেশপ্রেমিক হিসাবে গড়ে উঠুক, এ আমার প্রত্যাশা। মহান আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ হাফেজ। এবং আমাদের সাথে রয়েছেন এই স্কুলের স্কুল আইকন অধ্যাপক ডক্টর নাজনীন সুলতানা। তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই সম্মাননা স্মারক। ম্যাম, প্রথমেই বলেন কতদিন পর স্কুল আসলেন? ইটস 30 ইয়ার প্লাস 30 ইয়ার্স। মানে এতদিন পরে সেই ছোট্ট আমি স্কুলের স্টুডেন্ট হিসেবে সম্মাননা পেলাম, অনুভূতিটা জানবো। এটা আসলে অনেক, মানে কীরকম বলার মতো না, কারণ আমি একসময় এখানে ছিলাম, এই ক্যাম্পাসে আমি এসেছি 30 বছর পর। তারপর হচ্ছে আমাকে এখানে, মানে যখন ডাকা হলো, মানে আমি খুবই এক্সাইটেড আসলে, কি মানে এই অনুভূতিটা আসলে বলার মতো না। আসলেও তাই। আর ম্যাম, আজকে আমরা করব জয়, শিশুরা করবে জয়, আপনি সেই ধাপটা পার হয়ে এই জায়গায়, আপনার জায়গায় আসতে গেলে তাদেরকে কী করতে হবে? আমার কাছে যেটা মনে হয়, শিক্ষার পাশাপাশি শিশুদের বিকাশ দরকার। এবং এই আমরা যেমন আজ অনেক বেশি ইন্ডিপেন্ডেন্টলি চলেছি, কিন্তু আজকাল শিশুরা এরকম চলতে পারছে না, ওরা খুবই বেশি ডিপেন্ডেন্ট অন দ্য প্যারেন্টস, অন দ্য টিচার্স। সো আমার মনে হয় যে তাদেরকে আরও বেশি এক্সট্রোভার্ট হতে হবে পড়ালেখার পাশাপাশি। আমি মনে করব যে তারা যেন আরও বেশি এক্সট্রোভার্ট হয়, আমরা যেন তাদেরকে সেভাবে চালনা করতে পারি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের সাথে রয়েছে এই স্কুলের স্কুল আইকন এফ সালমান রহমান, তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে সম্মানের স্মারক, এটা তোমার জন্য। কেমন লাগছে এত বড় এত সুন্দর একটি স্কুলের সেরাদের সেরা? আসলে আমার অনুভূতিটা মুখে বলে মানে ব্যাখ্যা করা যাবে না, আমাদের তারপরে আরও অনুভূতিটা অনেক বেশি, কারণ আজকে টিফিনের ফাঁকে 700তম পর্বে সেরাদের সেরা হওয়ার জন্য আমার অনুভূতিটা অনেক অনেক উপরে। তুমি যেহেতু আমাদের হোপ অফ ফিউচার, বড় হয়ে কী করবার ইচ্ছা? আসলে বড় হয়ে যদি পেশাগতভাবে বলতে চাই, পেশাগতভাবে মেডিকেলে পড়বার ইচ্ছা, আর দেশের জন্য অনেক কিছুই করতে চাই বড় হয়ে। দেশের জন্য, দেশের মানুষের জন্য অনেক কিছুই করার আছে। আমাদের স্টুডেন্টরা, আমাদের যে শিক্ষার্থীরা, তারা কিন্তু বহির্বিশ্ব থেকে অনেক পিছিয়ে, তাদেরকে নিয়ে অনেক কাজ করতে চাই। গ্রামে যারা আছে তাদেরকে নিয়ে কাজ করতে চাই, গ্রাম শহর সবাই যাতে একসাথে আমরা বাঁচতে পারি, আমরা সবাই মিলে যাতে জিততে পারি, এই আশাতেই কাজ করতে চাই। আমরা করব জয়, হ্যাঁ জয় হোক এরকম সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট শিশুদের, আর সেই সাথে কামনা করছি এই স্কুল আরও অনেক ছোট ছোট শিশুকে শিক্ষা আওতায় আলোকিত করে তুলবে, এবং এই স্কুলের সকল টিচারের জন্য গুড লাক টিফিনে ফাঁকের পুরো টিমের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। বাঙালির সবচেয়ে বড় উৎসব হলো পহেলা বৈশাখ, সেই সাথে তোমরা জানো আমরা উদযাপন করছি আমাদের 700তম পর্ব। হ্যাঁ, চারদিকে শুধু উৎসব, রং, আনন্দ, ভালো লাগা, ভালোবাসা, আর সেগুলোই ফুটে উঠেছে আমাদের এই ছোট্ট ছোট্ট বন্ধুদের সাদা সাদা ক্যানভাস ভরে। হ্যাঁ, সাদা সাদা ক্যানভাস ভরে মনে সেই ভালোবাসার, ভালো লাগার রঙগুলো তারা ফুটিয়ে তুলেছে এবং প্রাণ ভরে তাতে রং দিয়েছে। এত চমৎকার সব ছবি এত কম সময় কিন্তু আমি দেখে শেষ করতে পারবো না, তাই এই ছবিগুলো আমি সাথে করে নিয়ে যাবো এবং হ্যাং করে দিব আমাদের অনলাইন আর্ট গ্যালারিতে। অনলাইন আর্ট গ্যালারিতে গেলেই তোমরা ছবিগুলো দেখতে পারবে, চাইলে পেতেও পারবে, আর বন্ধুদের ছবি থেকে নিজের ছবিকে আরও সুন্দর করে তুলতে পারবে। আর এই চমৎকার ছবিগুলো এখন আমি সাথে করে নিয়ে যাচ্ছি, এবং এত চমৎকার করে আঁকবার জন্য তাদের জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে উপহারগুলো। আসো আসো আসো, গিফট নাও আর ছবি দিয়ে যাও, আসো আসো, দৌড়ে দৌড়ে দৌড়ে। বন্ধুরা তাহলে চলো, হয়েছে গুড লাক ফাঁকের। আমরা আমাদের প্রোগ্রামের কিন্তু একদম শেষ প্রান্তে চলে এসেছি, কিন্তু শেষ হয়ে হয়নি শেষ। কেন বলো তো, এত চমৎকার করে আমার এই বন্ধুরা পারফর্ম করে, সেই সাথে তারা স্বাগত জানাচ্ছে, শুনেই নিয়েছে বৈশাখকে। হ্যাঁ, আসছে বৈশাখ, বৈশাখে সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আমরা আজকের মতো বিদায় নেব, কিন্তু ফিরে আসবো এই বন্ধুরা মানে BAF শাহিন কলেজের বন্ধুরা পরের পর্বেও থাকবে আমাদের সাথে আরও আরও অনেক বেশি পারফরমেন্স নিয়ে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো।
আসছে।